বড় বাবা না চেনা বেলা শুয়ে আছে অবশেষে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। বিভিন্ন সূত্রে জানা যায় তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বার্তা সংস্থা AFP জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ তিনি পাননি। বন্ধুরা, কি একটা অবস্থা চলে এসেছে যে হাসিনা একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিল, সেই সুযোগও বাংলাদেশের জনগণ দিল না। এদিকে পুরো দেশ জুড়ে মেতে উঠেছে জনগণ। আপনারা দেখতেই পাচ্ছেন জনগণ কিভাবে আনন্দ করছে। মনে হচ্ছে তারা এখন স্বাধীন। শেখ হাসিনার উপরে তাদের অনেক ক্ষোভ ছিল, যদি তাকে সামনে পেত তাহলে জনগণ তার কি অবস্থা করত সেটার আমাকে বলে দিতে হবে না। সাধারণ জনগণ কিভাবে আনন্দ করছে তা দেখলেই চোখ জুড়ে যাচ্ছে। মনে হচ্ছে বাংলাদেশ আরেকবার স্বাধীন হলো, কিন্তু এই স্বাধীনতা ধরে রাখতে হবে। ক্ষমতা এমন কারো কাছে দিতে হবে যে বাংলাদেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারবে, যে বাংলাদেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আপনার কি মনে হয় ক্ষমতা কার কাছে দেওয়া উচিত? কাকে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন? কমেন্ট চেক করলে বোঝা যাবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারে। তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় যারা যারা খুশি হয়েছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক।